খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আগামী 19 নভেম্বর থেকে শুরু হচ্ছে ISL 2021-22। তার আগে 33 ফুটবলারকে রেখে দল ঘোষণা করে দিল এসএ ইস্ট বেঙ্গল। গত বছর প্রথমবার ISL খেলতে নেমে 11টি দলের মধ্যে নবম স্থানে শেষ করেছিল লাল হলুদ। দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল দেখে আত্মবিশ্বাসী এসএ ইস্ট বেঙ্গলের নতুন কোচ হোসে ম্যানুয়েল দিয়াজ। তিনি বলেন, দলে এমন সমস্ত ফুটবলাররা রয়েছেন যাদের প্রথম থেকে ISL এ খেলার অভিজ্ঞতা রয়েছে, বিদেশিরাও সেরা পর্যায়ে খেলেছেন, দলের গভীরতা এক কথায় যথেষ্টই। এদিকে মোহনবাগান ছেড়ে এবার লাল হলুদে এসছেন সোনার গ্লাভস জয়ী গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। ভারতীয় দলে খেলা রাজু গায়কোয়াড়, আদিল খান রয়েছেন। পার্থ গ্লোরি প্রাক্তন ডিফেন্ডার, অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক তামিসলাভ মার্সেলা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব 21 দলের স্টপার ফ্রাঞ্জো। তিনি আবার ইতালিয়ান সিরিয়াতে লাজিওর হয়েও খেলেছেন। জামশেদপুর এস এর বিরুদ্ধে প্রথম খেলা এসসি ইস্ট বেঙ্গলের। এরপর 27 নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিটি এসসি ইস্ট বেঙ্গল হোম টিম হিসেবে খেলবে। 7ই ডিসেম্বর সন্ধ্যা 7:30 এসসি ইস্ট বেঙ্গল খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। রোববার 12ই ডিসেম্বর একই সময় ম্যাচ কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে। 7ই জানুয়ারি এসসি ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ গত মৌসুমের চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি। 30শে নভেম্বর এসসি ইস্ট বেঙ্গল প্রথম আই ম্যাচ খেলবে তিলক ময়দানে ওড়িশা এফসির বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যা 7:30। এই একই মাঠে একই সময় লাল হলুদের দ্বিতীয় আই ম্যাচে 13ই ডিসেম্বর প্রতিপক্ষ চেন্নাই এফসি। শুক্রবার 17ই ডিসেম্বর সন্ধ্যা 7:30 এসসি ইস্ট বেঙ্গল ফতুল্লা নেহরু স্টেডিয়ামে খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। 23শে ডিসেম্বর সন্ধ্যা 7:30 লাল হলুদের চতুর্থ আই ম্যাচে ব্যাম্বোলিনে অ্যাথলেটিক স্টেডিয়ামে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলা। 4ই জানুয়ারি এই স্টেডিয়ামে একই সময়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পঞ্চম আই ম্যাচটি খেলবে এসসি ইস্ট বেঙ্গল। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ক্রিকেটের ডায়েরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের পর কানপুর ও মুম্বাইয়ে দুটি টেস্ট খেলবে ভারত। টি-20 সিরিজের দলে যারা রয়েছেন তারা ইতিমধ্যেই জয়পুরে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকতে শুরু করে দিয়েছেন। যুজবেন্দ্র চাহাল নিব্রতবাসে থাকার প্রথম দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। টি-20 বিশ্বকাপ খেলে ফেরা ও সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলা যে ক্রিকেটাররা নিউজিল্যান্ড সিরিজের দলে রয়েছেন তারা পরিবারের সঙ্গে 2-3 দিন কাটিয়ে 13ই নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। বাকিদের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে থাকতে হচ্ছে নিব্রতবাসে। অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্টের জন্য আজই দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। দল হলো এই রকম: অজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা, কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, শ্রেয়স আয়ার, ঋদ্ধিমান সাহা, কে এস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ঈশান শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। পারল না পাকিস্তান। টি-20 বিশ্বকাপের ফাইনালে গেল মরিয়া অস্ট্রেলিয়া। অথচ একটা সময় মনে হয়েছিল রোববারের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে বাবর আজমের পাকিস্তান, কিন্তু শেষের দিকে এসে সব হিসাব বদলে গেল। ম্যাথু ওয়েড ও স্টোয়েনিস পাকিস্তানের মুখে গ্রাস থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে গেলেন। এক ওভার বাকি থাকতে অজিরা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যাথু ওয়েড 41 ও স্টোয়েনিস ক্রিজে দাঁড়িয়ে থেকে অসম্ভবকে সম্ভব করে। টি-20 ফরম্যাটে 176 বেশ কঠিন চ্যালেঞ্জ, বিশেষ করে পাকিস্তানের রয়েছে শাহিন আফ্রেদির মতো বাহাতি পেসার। শুরুতে অ্যারন ফিঞ্চকে তুলে নেন শাহিন আফ্রেদি। শুরুর ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসকে টানার কাজ করছিলেন ওয়ার্নার ও মিশেল মার্চ। সাদাব খানের বলে আউট হন মিশেল মার্চ। অস্ট্রেলিয়া তখন 2-52। দ্রুত ফেরেন স্টিভ স্মিথও। বিপজ্জনক এর পরে উইকেট গেলেও স্টোয়েনিস ও ওয়েড অস্ট্রেলিয়াকে জিতিয়ে ছাড়েন। বিশ্বকাপ শুরুর আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন টি-20 অধিনায়ক হিসেবে এটাই তার শেষ টুর্নামেন্ট। প্রত্যাশা মতোই এবার ক্রিকেটের সর্বকনিষ্ঠ ফরম্যাটে দলের দায়ভার পেয়েছেন রোহিত শর্মা। এবার গুঞ্জন শোনা যাচ্ছে ওয়ানডে অধিনায়কত্ব হারাতে চলেছেন বিরাট। সম্ভবত আগামী বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হয়তো কোহলি নন, রোহিতকেই দেখা যাবে টস করতে। সেই সঙ্গে আরও দাবি, দলের ডেপুটি পদ সামলাবেন কে এল রাহুল। আরও দাবি করা হয়েছে শিগগিরই বিরাটের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড। তার কাছ থেকে জানতে চাওয়া হবে তিনি ওয়ানডে অধিনায়কত্বের বিষয়ে কী ভাবছেন, তারপরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বোর্ড সূত্রের দাবি, বিরাটের ওপর থেকে অধিনায়কত্বের বোঝা সরাতে চাইছেন নির্বাচকরা। তবে টেস্টে নয়, সীমিত ওভারের 2 ফরম্যাটেই এই পরিবর্তন চাইছেন। দলের সেরা ব্যাটারকে আবার আগুনে মেজাজে ফিরিয়ে আনতে মরিয়া বিসিসিআই। আগামী 17ই নভেম্বর থেকে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ শুরু হচ্ছে। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে 3টি ওয়ানডে ও 4টি টি-20 খেলবে বিরাটরা। সেই সিরিজেই পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগোতে চাইছে বোর্ড। টি-20 বিশ্বকাপের ফাইনালে রোববার দুবাইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যারাই জিতবে তারাই প্রথমবার টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে। যদিও ফাইনালের আগে বড় ধাক্কা খেলো কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ড ফাইনালে পাবে না তাদের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার ডেভন কনওয়েকে। তবে তার বিকল্প হিসেবে নতুন কাউকে নেওয়া হচ্ছে না। প্রথম একাদশে ঢুকবেন টিম সেইফার্ড।
স্ট্যাম্প আউট হওয়ার পরে এমনভাবে ব্যাট ঘুরিয়ে হতাশা ব্যক্ত করতে চেয়েছিলেন কনওয়ে, তাতে তার ডান হাত ভেঙেছে। এক্স-রে পরে দেখা গিয়েছে কবজি ও আঙুলের মাঝে থাকা হাড় ভেঙেছে, চিকিৎসার পরিভাষায় যার ডান হাতের পঞ্চম মেটাকার্পাল। ডেভনের মতো টিম ম্যানেজ ছিটকে যাওয়ায় মন খারাপ সতীর্থ সহ টিম ম্যানেজমেন্টেরও। তবে যে কাণ্ডটি তিনি ঘটিয়েছেন তা দুর্ভাগ্যজনক হলেও মোটেই স্মার্ট কিছু নয়। করোনার কারণে গত বছর স্থগিত হয়ে গিয়েছিল হকির চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই টুর্নামেন্ট আবারও পুনরায় শুরু হতে চলেছে। আগামী 16 ডিসেম্বর ঢাকার মওলানা ভবানী স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। ভারত পাকিস্তান দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশের হকি সমর্থকরাও। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ভারত পাকিস্তান ম্যাচ আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি, এই ম্যাচের দিকেই আমরা আপাতত তাকিয়ে রয়েছি। ব্রাজিলে আসন্ন ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা নিয়ে প্রবল উন্মাদনা, তিন দিনের জন্য প্রায় 170,000 টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অতিমারি প্রবল আকার নেওয়ার পরে ব্রাজিলে এত বড় মাপের দর্শকরা কোনো খেলায় অংশ নেননি। 2020 সালে করোনার জন্য ব্রাজিলে F1 প্রতিযোগিতা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভুবনেশ্বরে 24 নভেম্বর থেকে শুরু হওয়া FIH পুরুষদের জুনিয়র বিশ্বকাপে 18 সদস্যের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিবেক সাগর প্রসাদ। অলিম্পিক্সে ব্রোঞ্জয়ী বিবেক, এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া 16টি দল লড়াই করবে। 2016 সালে এই প্রতিযোগিতা জিতেছিল ভারত। সমাজ ছিলেন ক্রিকেট থেকে দূরে, এবার অ্যাশেজের জন্য প্রস্তুতি শুরু করলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে প্রস্তুতি শিবিরে তিনি যোগ দিয়েছেন অধিনায়ক জো রুট, স্টুয়ার্ট ব্রডদের সঙ্গে। শীর্ষ বাছাই ইয়ানিক সেনারকে হারিয়ে স্টকহোম ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে, ফল মারের পক্ষে 7-6, 6-3। গত 2 সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার প্রথম 10-এ থাকা খেলোয়াড়কে হারালেন তিনি। 20 বছর বয়সে সেনারের বিশ্ব র্যাঙ্কিং এখন 10। টি-20 বিশ্বকাপে চরম ব্যর্থ বাংলাদেশ, কেন এই বিপর্যয় ঘটল মাহমুদউল্লাহ? খুঁজে বের করতে 2 সদস্যের কমিটি তৈরি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা হলেন 2 ডিরেক্টর এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনেস। মেক্সিকোয় চলা WTA ফাইনালসে ছন্দে থাকা আন্তে কন্তাভে হারিয়ে দিলেন দ্বিতীয় বাছাই বারবোরা প্রতিপক্ষা। অষ্টম বাছাই কন্তাভে 2 সেটেই প্রথম দিকে ব্রেক পেয়ে 75 মিনিটে কন্তাভে ব্যাচ জিতে নেন, হারিয়ে দেন ফরাসি ওপেন জয়ী ক্রোচিকোভাকে, ফল 6-3, 6-4। এই নিয়ে কন্তাভে গত 29টি ম্যাচের মধ্যে 27টি জিতলেন, টানা ম্যাচ জিতলেন 11টি। এস্তোনিয়ার 25 বছর বয়সী তারকা গত 2 মাসে বিশ্ব ক্রমপর্যায়ে 30 থেকে উঠে এসেছেন 8 নম্বরে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের, ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি, ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার ম্যানেজার হলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ফুটবলার স্টিভেন জেরার্ড। এর আগে 3.5 বছর রেঞ্জার্সের দায়িত্বে ছিলেন 41 বছর বয়সী জেরার্ড। ইপিএল এর টানা 5 ম্যাচ হারের পর অ্যাস্টন ভিলা ম্যানেজার ডিন স্মিথকে ছাঁটাই করে ক্লাব। জেরার্ডের প্রশিক্ষণে স্কটিশ চ্যাম্পিয়নশিপে সোয়েলটিকে 9 বছরের আধিপত্য দুর্মুষ করে চ্যাম্পিয়ন হয় রেঞ্জার্স। স্কটল্যান্ডে কোচিং করালেও সীমান্তের এপারে প্রথমবার কোনো বড় দলের দায়িত্ব নিতে চলেছেন লিভারপুলের হয়ে 700 ম্যাচ খেলার ফুটবলার। অ্যাস্টন ভিলার ম্যানেজার হয়ে জেরার্ড বলেন, ইংলিশ ফুটবলে অ্যাস্টন ভিলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, এই ক্লাবের প্রধান কোচ হতে পেরে খুব ভালো লাগছে। ইপিএল পয়েন্ট তালিকায় ভিলা রয়েছে এই মুহূর্তে 16 নম্বরে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দক্ষিণ আমেরিকার পর্যায়ে উরুগুয়ের বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। ব্রাজিল এই গ্রুপে 31 পয়েন্ট নিয়ে সবার উপরে, তাদের চিরপ্রতিদ্বন্দ্বীরা 2 নম্বরে রয়েছে 6 পয়েন্ট দূরে থেকে। শনিবার ভোরে উরুগুয়ের বিরুদ্ধে নামার আগে যাবতীয় জল্পনা ধ্বংসার মূলে একজনই, তিনি লিওনেল মেসি। ফরাসি লিগ ওয়ানের লিও ম্যাচে চোট পেয়েছিলেন প্যারিস সাজার তারকা, ওই ম্যাচে ছাপ ফেলতে ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক। মাঝপথে মেসিকে তুলে নিয়েছিলেন কোচ মরিসিও পচেত্তিনো, যদিও তার ব্যাখ্যা ছিল চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তিনি মেসিকে খেলিয়ে ঝুঁকি নিতে চান না। আর্জেন্টিনার হয়ে তাকে জল্পনার মধ্যে মেসিকে অনুশীলনে অংশ নিতে দেখা যায়, যদিও আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তার দলের সবচেয়ে বড় সম্পদকে খেলানো নিয়ে কোনো ইঙ্গিত দেননি। PSG-তে সই করার পর একমাত্র আর্জেন্টিনার জার্সিতেই তাকে LM10 হিসেবে দেখা যায়। এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে 11টি ম্যাচে খেলেছেন মেসি, 990 মিনিট খেলে 6টি গোলও করেছেন। উরুগুয়ের তালিকায় পঞ্চম স্থানে থাকলেও ফর্মে থাকা এডিনসন কাভানির হাত ধরে আর্জেন্টিনাকে হারাতে জমি ছাড়তে নারাজ তারাও। কলকাতার ফুটবলে এবার দেখা যেতে পারে ব্রাজিলীয় কিংবদন্তি রোনাল্ডিনো স্পর্শ। বিশ্বজুড়ে তার যে R10 একাডেমি রয়েছে তারই শাখা হতে পারে এ শহরে, যদি সবকিছু ঠিকঠাক থাকে রাজারহাটে দেখা যেতে পারে এই একাডেমি।
পূর্ব ভারতে রোনাল্ডিনোর মতো মহাতারকার নামাঙ্কিত ফুটবলে একাডেমি এই প্রথম। যদিও রোনাল্ডিনো নিজে একাডেমি দেখাশোনা করতে আসবেন এমন নাও হতে পারে, তার নামেই ভালো কোচ সহকারীদের নিয়ে তা চালায় তার লোকজনরা। কলকাতায় ফুটবল নিয়ে উন্মাদনার কথা ব্রাজিলীয় কিংবদন্তি জানতে পারলে ভবিষ্যতে আসতেই চাইবেন কিনা সেটাও এখন দেখার। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।